শুনতে পাচ্ছো না? যেভাবেই হোক দেবসেনাকে তুমি নিয়ে যাও এখান থেকে। ছবিটার উপর কি ধুলো জমেছে, কেউ কি সেটা লক্ষ্যও করেনি? সবাই নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হঠাৎ দেখলাম ছবিটার উপর খুব ধুলো জমেছে, তাই ভাবলাম একটু মুছে দিই। গঙ্গা, ও একজন মায়াবী। ওই আমাকে এই ছবির মধ্যে বন্দী করে রেখেছে। এই ছবির মধ্যে যে মালাটা আঁকা আছে সেটা মুছে ফেলো। তুমি যাও দিদি, আমি থাকতে তুমি কেন এই বাড়ির সব কাজ করবে? এই ফটোটা আমি খুব ভালো করে পরিষ্কার করব। তুমি এখন যাও, চিন্তা করো না। তোমার হাত যাবে না, আমি মুছে দিচ্ছি। আরে দিদি, তুমি আমার হাইট দেখে এটা বলছো, আমায় বিশ্বাস করো। তুমি যদি আমায় একটু ভরসা না করো তাহলে খুব কষ্ট পাবো। ইমা, একদম না, সেরকম কোনো ব্যাপার নেই। তুমি যখন আমাকে বলেছো তুমি ছবিটা মুছবে, আমি জানি তুমি ভালোভাবেই সেটা করবে। তুমি ছবিটা মুছে চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে দেবে তা আমি জানি। ঠিক আছে, তুমিই মুছো। গঙ্গা, তুমি তো চামুণ্ডির ব্যাপারে জানোই না। ওর যতই কাজ থাকুক ও এগুলো ঠিক মুছে দেবে। আমি জানি। দিদির ছবিটাতে যেন একটুও ধুলো না পড়ে সেটা তুমি খেয়াল রাখবে। আচ্ছা। আর হ্যাঁ, আর প্রদীপটা রোজ ধরাবে। এই নাও ধরো। আসি। ঠিক আছে দিদি। দেবসেনা, তুই অন্তত আমাদের সাথে দরজা পর্যন্ত চল। চল। গঙ্গা, যেও না ওকে ফেলে, যেও না। তুই যতই চেঁচাস না কেন, তোর আওয়াজ আমি ছাড়া কেউ শুনতে পাবে না। অনেক জ্বলেছিস, এবারে দাদা, 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 এসব কি করে হলো, কে করলো এসব? এই সিদ্ধালিঙ্গ, ঠিক টাইমে এসেছিস। ওই সীতা আমাকে মেরে এক্ষুনি পালিয়ে গেছে। ধর, ধর ওকে। ওকে কেন ধরতে যাবো দাদা, বরং এটা কাজে লাগাই। তোমরা সীতা দাদাকে খুন করে পালিয়ে গেছে, যাও গিয়ে ধরো। Thank you.
এদিকে কোথাও আছে, খোঁজ খোঁজ, এদিকে খোঁজ, ভালো করে খোঁজ। তুই এদিকে খোঁজ, আমি দিতে চল। এই তুই ওদিকে চল তো। এই ও কোতে ঝাঁপ মেরেছে মনে হচ্ছে। ও আমাদের হাত থেকে বাঁচার জন্য ওই মেয়েটাই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। ও যখন কোতে ঝাঁপিয়েছে তখন ও মরে গেছে বলে আমাদের ধরে নিতে হবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, ও যদি মরেও গিয়ে থাকে তাহলে ওর বডিটা আমাদেরকে নিয়ে যেতে হবে দাদাকে দেখানোর জন্য। এই পেয়েছিস কিছু? ভালো করে খোঁজ, ডুব দিয়ে দেখ। এই ভালো করে খোঁজ তোরা। আরে আরো নিচে যা, এখানে তো পাচ্ছি না, খুঁজে পারবো না আজকে ওকে আমি। ভালো করে খোঁজ তোরা। কিরে কিছু পেলি তোরা? ভালো করে খোঁজ, ওখানেই আছো। মনে হচ্ছে এখানে ঝাঁপ দেয়নি। ওই মেয়েটা একটা পাথরকে শাড়ির মধ্যে বেঁধে এই কুয়োর মধ্যে বেঁধে চলে গেছে। আমার মনে হচ্ছে ও কাছাকাছি কোথাও রয়েছে। চলো 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 চলো। এই বাইরেটা ভালো করে খোঁজ তোরা, নাহলে ও কিন্তু পালাবে। আয় আমার সাথে। দাদু, গঙ্গা আর বাবা নেই বলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ রে মা, বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আচ্ছা দুজন যে কেরালা গেছে, কবে ফিরবে ওরা? কেন দেবসেনা, ওরা নেই বলে কষ্ট হচ্ছে? দাদু এরকম বলছো কেন তুমি? ওরা দুজন নেই তাতে কি হয়েছে, তুমি তো আছো। তাই দাদুকে তুমি এত ভালোবাসো? হ্যাঁ তো দাদু, তোমাকে আমি এইভাবে হাতে ধরে রেখে দিয়েছি। ও বাবা, হাতে? সেটা কেমন করে? এটা কি? কোড়ে আঙুল। না দাদু স্বামী। কোন স্বামীজি? দাদু স্বামী। ও এটা কি জানো? এটা কি? মা। মা বলছো আর আংটি পরার আঙুলটা দেখাচ্ছ? আমার মা? শোনো না একবার। হ্যাঁ সেটাও ঠিক। এই সাপের মতো আঙুলটা কে বলো দেখি? আরে না রে মা, সাপের আঙুল বলতে নেই, মাঝের আঙুল বলতে হয়। বলো। ঠিক আছে, মাঝের আঙুলটা হলো বাবা। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা, এটা ঠিকই বলেছো। এই আঙুলটা কে বলো তো দাদু? ও এই আঙুলটা তো, এটা তো গঙ্গা। এটা কি করে জানলে? ঠিক বলেছো। আমাদের পরিবারকেও রক্ষা করে, তাই তো? তাহলে এটা কে বলো দেখি? জানি না তো। এই সব আঙুলগুলোর মেন আঙুল হলো এই বুড়ো আঙুলটা, সে হলো আমার দাদু রাজশেখর। ও আমাদের নাতনি আমাদের মহলের সবাইকে ডান হাতে ধরে রেখেছে। আমার সোনা, আমার সোনা মা। কি তাই তো? দাদা কি হয়েছে? আমি কত কিছু স্বপ্ন দেখে এখানে এসেছিলাম, কিন্তু কিছুই হলো না। তোমরা সবাই সাবধানে থেকো, আমি আসছি। কেন যাচ্ছ? তুমি এখানে থাকলে কোনো কিছু কমে যাবে না, থাকো এখানে। সেই কথাটা আমিই বললাম জামাইবাবু, যে আমরা এইখানেই থাকি, এইখানে তো আর কোনো কিছুর অভাব নেই। কিন্তু ও তো আমার কথা কিছুতেই শুনছে না। দেখো, যাবার ইচ্ছে যদি থাকে সেটা এখন ছেড়ে দাও। দিদি এখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, আর এই সময় তোমার এখানে থাকাটা খুব প্রয়োজন। দিদিকে মঞ্জু দেখাশোনা করবে, আমার আমার মেয়েরা ওখানে রয়েছে, আমাকে যেতেই হবে। এই দেখো, তোমার বাচ্চাদেরও এখানে ডেকে নাও, ওরা সব এখানেই থাকবে। আমি তোমার বোন বলে এখানে থাকতে পারি, কিন্তু আমার মেয়েরা এখানে কোন অধিকারে থাকবে? কিছু কথা মনের মধ্যে ছিল, এখানে আসার পর সেগুলো মনেই থেকে গেছে। আমার মেয়েরা
এ বাড়িতে জায়গা পাইনি বলে সেই কষ্ট আমার চিরকালই থেকে যাবে, সেসব নিয়ে ভাবছি না। আর আমি এই সমস্ত কথা মাথাতেও আসতে দেব না, শুধু চাই অরুণ গঙ্গা এখানে শান্তিতে থাকুক। গঙ্গার মতো আমি ত্যাগ করতে জানি না দাদা, কিন্তু আমি আমার সাধ্য মতন এই বাড়ির ভালো করতে চাই দাদা। আমি আগের বার যাওয়ার সময় তোমায় না বলে এ বাড়ি থেকে চলে গেছি, কিন্তু এখন তোমার আশীর্বাদ না নিয়ে আমি কোথাও যাব না। আমাকে আশীর্বাদ করে বিদায় দাও দাদা। ঠিক আছে, ভালো থেকো মা। দেখো, তুমি যখন যাবার জন্য মন স্থির করেই নিয়েছ, তখন আমি বারণ করলে তুমি শুনবে কেন? দেখো, তোমার বাড়িতে বড় মেয়েরা রয়েছে বলে আমি তোমাকে আটকাচ্ছি না, কিন্তু তোমার যখনই ইচ্ছে হবে দাদার এই বাড়ি তোমার জন্য খোলা রইল। ঠিক আছে দাদা, আমি আসছি। সাবধানে যেও। এসো জামাইবাবু। হ্যাঁ, আমরা আবার ফিরে আসব। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো, ভালো করে খাওয়া দাওয়া করো। আচ্ছা আসি। হ্যাঁ, আমার কথাগুলো সব সত্যি বলে মেনে নিলে? আমার মনের মধ্যে ঠিক কি চলছে সে শুধু আমিই জানি। হ্যাঁ, আমার কাজ শেষ হলেই চলে আসছি, তাড়াতাড়ি চলে আসব। হ্যাঁ, আচ্ছা, আমি খাবারটা খেয়ে পরে কথা বলছি। দিদি, একটা ফোন করা যাবে? একটু ফোনটা দেবেন। এই নাও দিদি, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। এ তো দেখছি আন্নার নাম্বার। দিদি, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যালো। হ্যালো স্যার, বাচ্চাদের আশ্রমের বিষয়ে আপনাকে কিছু বলার আছে। ওখানে কিছু খারাপ কাজকর্ম হচ্ছে, ভালো বলে নাটক করছে, সেই সদাশিব লোকটার উপরে আপনাদের অ্যাকশন নিতে হবে। আপনি কি কথা বলছেন দিদি? আমার নাম হলো সীতা স্যার, আমি এই আশ্রমেরই মেয়ে স্যার। সদাশিবের সমস্ত রকম ভুল কাজকর্মের আমি আই উইটনেস স্যার। তোমার নামে আগেই কমপ্লেন এসেছে। হ্যাঁ, তুমি ভুল করতে বলে সদাশিব তোমাকে বকাবকি করায় তুমি সদাশিবকে ছুরি দিয়ে খুন করে পালিয়ে গেছো, তাই সদাশিবের ভাই সীতালিঙ্গ তোমার নামে কমপ্লেন করেছে। স্যার, বিশ্বাস করুন, আমি ওনাকে ছুরি দিয়ে মারিনি স্যার, আমি নিজেকে বাঁচানোর জন্য একটা ভারী বস্তু দিয়ে ওকে আঘাত করি, সেটা আমি নিজের আত্মরক্ষার জন্য করেছি, সেটার ফলে কিন্তু ওনার মারা যাওয়া সম্ভবই না। এই খুনের সাথে আমার স্যার কোনো রকম কোনো সম্পর্ক নেই। তুমিই ওকে খুন করেছো, পুরো গ্রামের লোক এই কথা বলছে, আর তুমি বলছো এই খুনের সঙ্গে তোমার সম্পর্ক নেই, কোনটা সত্যি? আমি সত্যি কথা বলছি স্যার, দয়া করে আমার কথা বিশ্বাস করুন। ওই সদাশিব ওর নিজের সমস্ত কুকাজকর্ম লোকাবার জন্য আমার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছে স্যার, আমি যা বলছি সব সত্যি কথা। আপনি যদি সবটা শুনেন তাহলে বুঝতে পারবেন আমি সত্যি বলছি। তোমার নামে কমপ্লেন করা হয়েছে, তুমি দেখলে কিছু হয়নি আর বলছো হয়েছে, তুমি মহিলা বলে তোমার কাছে স্টেটমেন্ট নিচ্ছি। এখনি স্টেশনে যাচ্ছি আমি স্যার। স্টেশনে আসবে না, গ্রামে সবাই তোমাকে খুঁজছে, তুমি ওদের হাতে পড়ে গেলে পরিস্থিতি খারাপ হবে। তাহলে আমি এখন কি করব স্যার? তুমি এখন কোথায় আছো? আমি ছোট গ্রামে আছি। তুমি ওইখানেই কোথাও লুকিয়ে থাকো, বিকেলে 4টার সময় আমাদের গ্রামের মন্দিরের কাছে কোথাও দেখা করো, আমি ওইখানে এসেই তোমার কাছ থেকে স্টেটমেন্ট নেব। এতক্ষণ আমি একা একা কি করে থাকবো স্যার এখানে? আপনি এক্ষুনি যদি দয়া করে এখানে আসেন। শুধু আপনার সমস্যা দেখলেই হবে? আমার তো আরো অনেক কাজ আছে, আমি একটা খুব দরকারি কাজ নিয়ে বেরিয়েছি, বিকেলেই তোমার সঙ্গে কথা হবে। এখন একটু কষ্ট করে কোথাও গিয়ে একটু লুকিয়ে থাকো, তাড়াহুড়ো করো না দিদি, আমি ওইখানে ঠিক বিকেলে চলে আসবো। থ্যাংক ইউ স্যার। কা
কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে গো। ওই যে কি বলছেন, এটা কি ড্রয়িং বুকের মতন লাগছে তো? হ্যাঁ, ওটা দেবসেনার ড্রয়িং বুক। তাই নাকি? ও ওয়াও, কি সুন্দর এঁকেছে। হ্যাঁ, হবে না? আমার মেয়ে বলে কথা, আমার আঁকার গুণ আমার মেয়েও পেয়েছে। ঠিক আছে ঠিক আছে। ও জানকী দিদির ছবিটা কি সুন্দর এঁকেছে। তুমি নেক্সট পেজটা দেখে আরো অবাক হয়ে যাবে। ওয়াও, তোমার আর আমার কতটা কাছাকাছি থাকা উচিত সেটা আমার মেয়েও জানে। মানে সবাই আমাদের সম্পর্কটাকে বোঝে, কিন্তু যার জানার কথা সেই কিছু বোঝে না। চুপ করো তো, তুমি সবার আগে এই কথাগুলো বলা বন্ধ করো। আচ্ছা, তুমি একটা কথা জানো? কি গো? তুমি যখন লজ্জা পাও তোমাকে খুব সুন্দর লাগে। আরে আমার একটা স্বপ্ন আছে। কি বলো? দেবসেনাকে অনেক পড়াশোনা করাবো আর ওকে আইএএস অফিসার বানাবো। আইএএস বানাবে? সে তো খুব ভালো কথা। তার আগে তো ওকে স্কুলে ভর্তি করতে হবে, তাই না? আমিও সেটাই চিন্তা করছিলাম। একটা বাচ্চা মেয়ে একা থাকতে নিশ্চয়ই ওর কষ্ট হয়, আর কয়েকদিন পরে একটা ভালো স্কুলের খোঁজ করব আর ওকে ভর্তি করিয়ে দেবো আমরা। আচ্ছা, আমরা একটা কাজ করি। কি বলো? কেরালা থেকে ফিরে আমাদের প্রথম কাজ হবে একটা ভালো স্কুল খোঁজ করে দেবসেনাকে ভর্তি করানো, ঠিক আছে? হ্যাঁ। কি হলো, গাড়ি দাঁড় করালে কেন? আমাকে অফিসে একটা ফোন করতে হবে। গাড়ির মধ্যে থেকে ফোন করলে ডিসকানেক্ট হয়ে যাবে, তখন ঠিক করে শোনা যাবে না। আমি কলটা করিয়ে আসছি। আমি সোনা, আমার সোনা মা। কে দাদু? তোমার বাবা সোনা। হ্যাঁ বলো বরুণ। হ্যাঁ বাবা, আমরা সিটি পেরিয়ে গেছি। তাই? দেবসেনার ব্যাপারে কথা হচ্ছিল, তখন গঙ্গা ওকে স্কুলে ভর্তি করানোর কথা বলে। আমিও একই কথা ভাবছিলাম। আমাদের দেবসেনা কত বড় হয়ে গেছে, ওকে কি আমাদের কাছে রেখে দিলে হবে? স্কুলে পাঠাতে হবে তো, ওকেও তো লেখাপড়া শিখে বড় হতে হবে। বাড়িতে একটার পর একটা সমস্যার জন্য ওকে ঠিক সময় আমরা স্কুলে পাঠাতে পারিনি। তোমরা কেরালা ট্যুর করে ফিরে আসবার পর আমি সব দেখে নেব। কি, ঠিক আছে? এবার কিন্তু তোমাকে স্কুলে যেতে হবে। বাবা, একটা দরকারি কথা ছিল। দেবসেনাকে অনেক পড়াশোনা করিয়ে একজন আইএএস অফিসার বানাবে, সেটাই গঙ্গার ইচ্ছে। সেই জন্য আমরা হানিমুন থেকে ফেরার মধ্যে একটা স্কুলের খোঁজ করে দেবসেনাকে ভর্তি করিয়ে দেওয়ার চেষ্টা করো। গঙ্গাকে আমি সারপ্রাইজ দিতে চাই। তাহলে তুই গঙ্গার কথাকে এত দাম দিস? হ্যাঁ, বিয়ের এতদিন পরেও ওর ইচ্ছে মতো আমি ওর জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু এবার থেকে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি ওর ইচ্ছে মতোই সাজানোর চেষ্টা করব।
যাই হবে গঙ্গার ইচ্ছে অনুযায়ী হবে বাবা। গঙ্গাকে আমি জানকীর মতোই ভালোবাসি বাবা। আমি আমার গঙ্গাকে হারাতে চাই না বাবা। গঙ্গার আনন্দই আমার জীবন। বাবা, গঙ্গা এখন এইসব ব্যাপারে কিচ্ছু জানে না বাবা। আমরা বাড়ি ফিরে এলে ও এসব জানতে পেরে খুব খুশি হবে। ইউনিফর্ম পরে দেবসেনাকে দেখতে পেলে ও ওকে জড়িয়ে ধরবে বাবা। বিবাহ শুধু একজন স্ত্রীকে মূল্য দেওয়া নয়, তার সঙ্গে সমস্ত পরিবার, সমস্ত পরিজনকে একসঙ্গে নিয়ে চলা। তুই যে এটা বুঝতে পেরেছিস সেটা ভেবে খুব আনন্দ হচ্ছে। এইসব আমি দেখে নেব। তোমরা দুজন ফিরে এলে দেবসেনাকে স্কুলে ভর্তি করে দেব, ঠিক আছে তো? ঠিক আছে বাবা, আমি পরে কথা বলছি। কথা হয়ে গেছে? হ্যাঁ, কথা হয়ে গেছে। তাহলে যাওয়া যাক। আমি আপনাদেরকে কি বলেছিলাম, আপনারা গাড়িতে বসে থাকুন, ও আসার পরে ডাকবো বলেছিলাম। নিজেরাও এখানে দাঁড়িয়ে আছেন আর গাড়িটাকেও এখানে দাঁড় করিয়েছেন। আপনারা দাঁড়িয়ে আছেন দেখতে পেলে কি ও আর এখানে আসবে? স্যার, প্রথমে ওই গাড়িটা এখান থেকে দূর করুন। ও সব রহস্য জেনে পালিয়ে গেছে আর আপনি এখন বলছেন যে লুকিয়ে থাকুন। এইসব কাজে এত বেশি তাড়াহুড়ো করলে চলবে? মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তাড়া না করে করবোটা কি? হ্যাঁ, আপনি বলুন তো কতক্ষণ হলো, আপনার এমনই যোগ্যতা একটা কাজও শেষ করতে পারেন না। আমি তো কাজটা শেষ করবার জন্যই এসেছি। ওই মেয়েটা আসা মাত্রই ওকে আপনাদের সামনে এনে হাজির করছি। ওকে টুকরো টুকরো করে কাটলেও আমি মাথা ঘামাবো না। ও নিজে এসেই আমার জালে ধরা দিয়েছে, সেই জন্য মাথা ঠান্ডা রাখুন স্যার। সেই জন্যই বলছি আপনারা সবাই এখন কোথাও গিয়ে লুকিয়ে থাকুন। এই চল সবাই দূরে লুকিয়ে থাক। ঠিক আছে দাদা। এই ওই তো সীতা ওখানে লুকিয়ে আছে। এই যা যা যা, ধরোকে ধরোকে, পালিয়ে না যা। এই চল তাড়াতাড়ি, এই চল ওকে ধরে আনতে হবে, চল চল তাড়াতাড়ি। এই কি হলো রে? না দাদা, খুঁজে পেলাম না। সব এক একটা অপদার্থ একটা কাজ করে। একটা মেয়ে পালিয়ে গেল, কিরকম ছেলে? দাদা আমরা চেষ্টা করেছি তো, ধরতে না পারলে কি করবো বলো? তোমাদের জন্য দাঁড়িয়ে থাকবে, কোনো বাসে উঠে গেছে হয়তো। দাদা কি? দাদা, এই আমার দাদাকে মেরেছে যে মেয়েটা, ও হয়তো বাসে উঠেছে। তাই নাকি? রোগা মতো ফর্সা করে। ঠিক আছে দাদা। বিয়ের কনের মতো গয়নাকাটি পরে আছে। হ্যাঁ দাদা। যতগুলো বাস তোর গ্রাম দিয়ে যাবে সব কটা বাস থামিয়ে চেক করবি, কোনোভাবেই যেন পালাতে না পারে, বুঝেছিস? ঠিক আছে, দেখে নিচ্ছি। কি হয়েছে মা? জানো তো আমি স্কুলে যাব বলে আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, আমাকে কোন স্কুলে ভর্তি করবে দাদু? তুমি যে স্কুলে ভর্তি হতে চাইবে সেখানেই তোমাকে ভর্তি করব, ঠিক আছে? প্রথমে ধর্মাকে পাঠিয়ে সব স্কুল থেকে অ্যাপ্লিকেশন ফর্ম আনাই। হ্যাঁ দাদু, উনি স্কুলের ব্যাপারে কি জানেন? হ্যাঁ, আমরা সব জানি দাদু। না রে মা,
ও পলিটিক্সের সঙ্গে যুক্ত আছে বলে ওর অনেক চেনা পরিচিতি আছে। সেই জন্য ওকে পাঠিয়েই অ্যাপ্লাইটা করতে হবে। তাহলে তোমার স্কুলে ভর্তি হতে কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, বাড়ি ছেড়ে পালিয়ে এসে মাঝ রাস্তায় বাস থামিয়ে উঠেছো। যখন থেকে এসেছো তখন থেকে তুমি একটাও কথা বলনি। তোমার নাম কি গো? সীতা। সীতা সারা জীবন কষ্টই পেয়েছে, তবে শেষে জিতে গেছে। ঠিক তেমনি তুমিও জিতে যাবে। বিয়ের আসর থেকে পালিয়ে এসছো বুঝি? কেন গো, কেউ তোমাকে জোর করে বিয়ে দিচ্ছিল না? বিয়েতে মত ছিল না? সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছো। এখানে তোমার কোনো অসুবিধে হবে না, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে? প্রত্যেকটা সিট ভালো করে খুঁজে দেখ, থাকলে এখানে কোথাও থাকবে। ওখানে কে শুয়ে আছে, উঠতে বলো। ও আবার মেয়ে? আঁচলটা সরাও দেখি। ওর কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, কাপড়টা সরালে ওর জ্বর বেড়ে যাবে। কেন বলো তো, আমার মেয়েকে কেন দেখবে? বলছি তো শরীর ভালো নেই, তা সত্ত্বেও কেন বিরক্ত করছো? আমার ছেলে এমএলএ এর কাছে কাজ করে, ফোন করে দিচ্ছি, কথা বলবে? কে রে মহিলা? দেখেছেন দাদা, আমার মেয়েটা শরীর খারাপ লাগছে বলে শুয়ে আছে, আর এরা দেখুন তুলে দাও বলে জ্বালাতন করছে। আপনারা দেখেও চুপ করে আছেন, ওদের কিছু বলছেন না? কি হচ্ছে ভাই? উনি তো বলছেন মহিলার শরীর ভালো নেই, ছেড়ে দাও না। এবার বাসটা ছাড়তে দাও, যাও এবার, যাও তোমরা। তোমাদের যেতে বললো তো, তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও না বাবা। আরে স্যার, ও স্যার, কি করছেন কি? এমনিতেই আধ ঘন্টা লেট হয়ে গেছে, তার উপর আপনারা বাস থামিয়ে আরো লেট করে দিচ্ছেন। আপনারা যার কথা বলছেন সেরকম কেউ নেই এই বাসে, আপনারা নেমে যান না স্যার। কি হলোটা কি বলছি শুনতে পাচ্ছ না? এই বাসে নেই মনে হচ্ছে, অন্য বাসে খুঁজি, চলো। ঠিক আছে, সরি আন্টি, চল চল চল। সবাই চলে গেছে, উঠে বসো গো, ওঠো। তাড়াহুড়ো করে তোমাকে আমার মেয়ে বলে দিলাম, খারাপ লাগলে ক্ষমা করে দিও। আরে আমার বিষয়ে কোনো কিছু না জেনেই আপনার মেয়ের পরিচয় দিয়ে রক্ষা করলেন, এই উপকারটা আমি সারা জীবন ভুলবো না। তোমার এই মুখ দেখে যে কেউ তোমায় হেল্প করবে। তোমার মুখটা একদম মা লক্ষ্মীর মতো। ওদের সবাইকে তো নামিয়ে দেওয়া হলো, কিন্তু রাস্তার মাঝে যদি চেকিং অফিসার আসে তাহলে কিন্তু কিছুই করা যাবে না। আপনার টিকিটটা কাটুন। কোথায় যাবেন, কোথায় দিদি? কোথায় যে যাব দাদা আমি জানি না। কি দিদি আপনি এরকম বলছেন? আহারে, ও খুবই ঘাবড়ে গেছে, ওকে আমার বাড়ি নিয়ে যাব। আপনি লক্ষ্মীপুরের একটা টিকিট দিন, আমি টাকা দিয়ে দেবো দাদা। টাকা লাগবে না কাকিমা, ওকে দেখতে ঠিক আমার বোনের মতো, তোমায় কোনো টাকা দিতে হবে না। বসো বসো। আমি তখনই বললাম না, তোমাকে যেই দেখবে নিজের মেয়ে বলে ভাববে। এমনি ভালো মেয়েকে পালিয়ে আসতে হলো কোন পরিস্থিতিতে সেটা ভেবেই আমার খারাপ লাগছে। মেয়ে হয়ে জন্ম নিয়ে কোনো সমস্যা হলে
তার জন্য মোকাবিলা তাকেই করতে হয়। কিন্তু এভাবে সব ছেড়ে চলে আসার মতন কি এমন ঘটেছে মা? আমার কাছে বলতে ইচ্ছে না করলে বলতে হবে না, আমার ছেলে এই গ্রামের এমএলএর কাছে কাজ করে, ও তোমাকে এমএলএর কাছে নিয়ে যাবে, আর ও বলে দিলে উনি যথাসাধ্য সাহায্য করবেন, উনি তোমার সব সমস্যার সমাধান করবেন, ঠিক আছে? ঠিক আছে মা। এখানে কে কে নামার আছেন, তাড়াতাড়ি আসুন, নেমে যান। চলো মা, গ্রাম এসে গেছে। হ্যাঁ রে ভাই, বাসস্টপের কাছেই আছি। হ্যাঁ মাও এসে গেছে, তুই রাখ পরে কথা বলছি। হ্যাঁ মা, এত লেট হলো কেন? তুই এগোতে থাক, আমরা পিছনে আসছি। ও আমার ছেলে লক্ষ্মী। কে মা এই মেয়েটা? ও বাড়িতে গিয়ে সব বলবো, তুই এগো। ঠিক আছে মা। চলো মা। ধর্মা, এই দাদার পাঞ্জাবি পরে কে ঘরের ভেতর ঢুকেছে? এই ধর্মা, সকাল সকালে নেশা করছিস? ও দাদা, তুমি চলে এসেছো? কে সামনে দাঁড়িয়ে সেটা না দেখেই নেশা করে যাচ্ছিস তুই? ওইখানে তুমি আর তোমার বাড়ি। দেবসেনা, তুমি গিয়ে খেলা করো মা, যাও। এখন এসেছে বড় বড় কথা বলতে। এই লাগেজপত্র নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? আমাদের বাড়ি ফেরার জন্য। কেন যেতে হবে? কেন যেতে হবে কি? এই বাড়ির মধ্যে আমাদের কোনো সম্মান নেই। আরে একটু চুপ করে বসো না। কোনো সম্মান নেই যখন, ওহ কি বলি বলতো, এখানে কেন আমরা থাকবো? কতবার বলেছি তোমাকে যে ওই গঙ্গা ঠিক নেই, আমাদের পেছনে কিছু করে বেড়াচ্ছে, এই বাড়িতে ঢুকেও কষ্ট পায়, মার খায়, বারবার তোমাকে আমি সব দেখিয়েছি, আর তুমি তখন বারবার মাথা নেড়ে এখন সেই গঙ্গাকে মাথায় তুলে নাচছ। হ্যাঁ আমরা যে এই বাড়িতে থাকবো, আমাদের কি কোনো সম্মান নেই? এই আমার ভাববার মতন কিচ্ছু নেই ভাই, গঙ্গা খুব ভালো মেয়ে। তাহলে আমার মেয়ে? আরে তুমি যেমন ভাবে ইচ্ছা গঙ্গাকে মাথায় তুলে নাচো, কিন্তু আমার মেয়ের জীবন কেন নষ্ট করেছ? ওকে একরকম বলো, কাজ অন্যরকম করো, তুমি এমনি করে করে আমার মেয়ের জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছ। কে? আপনার কাছে গঙ্গাই শুধু মেয়ে, ওই শুধু আপনার কাছে দরকারি, আমার মেয়ে মেয়ে না, ওকে আপনার কোনো দরকার নেই, তাই তো? এই মায়াকে আমি কতটা ভালোবাসি সেটা তুই জানিস না? সব জেনেও তুই এইরকম কথা বলছিস? এই না, কি বড় ভালোবাসার গল্প দাদা। ইনি এখন সুস্থ নেই, এনার কথায় কিছু মনে করবেন না। এই শিপ শিপ বেজা শিডাউন। আরে তুই কি জানিস না নাকি, এতদিন তুই এই বাড়ির বৌমা, তুই এই বাড়ির বৌমা বলে বলে একেবারে পাগল করে দিয়েছিল,
এইসব হওয়ার পর ওর ছেলে অরুণ বাড়িতে ফিরে এলো আর গঙ্গাকে নিয়ে হনিমুনে চলে গেল। তোমার সব কথা তো হাওয়ায় উড়ে গেল। খুব ভালো হয়েছে তোমার ন্যায় বিচার। উঠে দাঁড়া, কে দেখছ কি ব্যাগ গুলো নিয়ে চলো, অনেক হয়েছে বাড়ির সঙ্গে সম্পর্ক। একটু মাথা ঠান্ডা কর ভাই, চলো। কি হলো, লাগেজ তুলে চল এখান থেকে। মায়া তুমি অন্তত কথাটা শোনো। কি করে শুনবো বলুন তো, এই বাড়ির জন্য গঙ্গাই তো একমাত্র সবকিছু। অরুণ পর্যন্ত আমাকে এভাবে ঠকালো। আমি এই বাড়ির বৌমা হব বলে আশা করেছিলাম, কিভাবে আমার অপমান করেছেন বলুন তো আপনারা সবাই মিলে। এর পরেও এখানে দেখার জন্য আরো কিছু বাকি আছে নাকি? কি হলো বলছি না চল। মায়া, এই কিরণ। দাদা, মায়া এখন বাচ্চা, ও অরুণকে ভীষণ ভালোবেসে ফেলেছে, অরুণকেও নিজের ভেবে নিয়েছিল, তাই ও এসব বলছে। আপনি ওকে ক্ষমা করে দেবেন প্লিজ, কিছু মনে করবেন না। না না শোনো, বাবা, আরে দেখে চলো বাবা। বাবা, আরে কি করছো, এত কেন রেগে গেলে? এই বাড়িতে আমরা হাসি খুশি এসেছিলাম আর এখন এইভাবে চলে যাচ্ছি। দাদা থাকতে বললেন, তার কথা দাম দিলে না, এইভাবে চলে যাওয়াটা ঠিক না। এখানে কি আমরা সারা জীবনের জন্য থাকার জন্য এসেছি নাকি? কি বলছো তুমি এটা? মা, ভেতরে বাবা আঙ্কেলকে যা যা কিছু বলে এলো সেই সব কথাগুলো একটা নাটক মাত্র। মা, কেন এইভাবে নাটক করে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? মা, আমরা এখন বাড়ি যাচ্ছি না, কেরালা যাচ্ছি। তোমরা সবাই ঠিক করে রেখেছো? অরুণ আর গঙ্গা হানিমুন করতে কেরালা ঘুরতে গেছে, কিন্তু আমরা কেন কেরালা যাব বল? গঙ্গাকে খুন করার জন্য রিয়াকশন একটু কম থাক। এই বাড়িতে ওকে খুন করবার জন্য কতবার চেষ্টা করলাম, ভাগ্যের জোরে ভেসে গেল। সেই জন্য কেরালাতেই ওর গল্পটা শেষ করে দেবো বলে প্ল্যান করেছি। হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেলে দাদা সন্দেহ করবে তো, সেই জন্য রেগে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নাটক করলাম। কেরালাতে ওর গল্পটা শেষ করে ওর মৃত্যুর পর বাড়িতে ফিরে পার্মানেন্টলি থেকে যাব, কেমন? শোনো না, তুমি গঙ্গার সাথে কেন এরকম করবে বলো? ও যেরকম আছে থাক, আমরা আমাদের মেয়ের চিন্তা করি। মা, তোমার মেয়ের জীবনের জন্য এই বাড়িটাই সবকিছু, আর তার জন্য রাস্তার গঙ্গাকে জ্যান্ত বাঁচিয়ে রাখা যাবে না, ওকে মরতেই হবে। মা শুন, তুইও একটা মেয়ে, তুই এদের সাথে মিলে এরকম অন্যায় করিস না। মা, আমরা প্ল্যান করেছি যাতে মায়ের জীবনটা ভালোভাবে কাটে, তুমি এই ধরনের কথাবার্তা বন্ধ করো তো। এসো গাড়িতে বসো। আমি এসবে রাজি হব না। আস্তে আস্তে গাড়িতে উঠে বসো তো। সোনা, যারা আমার সমস্যা করছিল তারা গেল, আর বেঁচে আছে ওই বুড়োটা, বুড়িটা আর বাচ্চাটা। এরপরে আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। আসুন বসুন। আমার মা আজ অবধি এরকম কথা কখনো বলেনি, আজ প্রথমবার আপনাকে সাহায্য করতে বলেছে। এমএলএ সাহেব খুব ভালো লোক, যা ঘটেছে বলে দিন ওনাকে, আপনার সব সমস্যা উনি ঠিক করে দেবেন। আমি কথা বলে আসছি, আপনি বসুন এখানে। আসছি আমি। লোকেদের ভালো করার জন্য আমি এখানে বসে আছি, কি করে করবি সেটা আমার জানার দরকার নেই। কাল বিকেলের মধ্যে ওই ফাইলটা আমার টেবিলে যেন ঠিক পৌঁছে যায়, ওতে আমার অ্যাপ্রুভাল দেবার আছে।
দাদা, যার কথা বলেছিলাম সেই মেয়েটাকে নিয়ে এসেছি, বাইরে বসে আছে। বাইরে বসে আছে? বাইরে কেন বসিয়ে রেখেছিস? ভেতরে ডেকে নিয়ে আয় দাদা। যা, ডেকে নিয়ে আয়। দাদা আপনাকে ডাকছে, আসুন। আসুন, এই যে দাদা। নমস্কার। নমস্কার, নমস্কার। এসো মা, ওখানে বসো। যান না, বসুন। আরে বসো না। আপনি কিন্তু একদম ভয় পাবেন না, যা যা অসুবিধা সব দাদাকে খুলে বলুন, দাদা সব ঠিক করে দেবেন। শোন। হ্যাঁ দাদা। একটা কফি নিয়ে আয়। ঠিক আছে দাদা। বলো মা, কি তোমার সমস্যা? কে হলো, চুপ করে আছো কেন? আরে সমস্যা যদি থাকে তাহলে আমাকে বলো। স্যার, গোপী অনাথ আশ্রমে সবার সাথে খুব অন্যায় হচ্ছে। উনি একদম ভালো লোক নন স্যার। আর এইসবের পেছনে রয়েছে ওই সদাশিব। এটা কি বলছো তুমি? হ্যাঁ স্যার, উনি ভালো লোক নন স্যার। ভালো লোক সাজার নাটক করেন শুধু, অনাথ বাচ্চাদের দত্তক নিয়ে। ওই গ্রামে ওই সদাশিব লোকটার খুব নাম ডাক আছে, গ্রামের সবাই ওনার সাপোর্টে আছে, পুলিশের লোকেরাও এর সাথে যুক্ত আছে, পুলিশের ওই ইন্সপেক্টরও সব কাজে ওনাকেই সাপোর্ট করছেন। এখন এই রকম পরিস্থিতিতে আপনিই একমাত্র ভরসা। এই অন্যায় আপনাকেই আটকাতে হবে। সদাশিবের সব কুকাজকর্ম সবার সামনে এনে ওই আশ্রমের সমস্ত শিশুদের আপনাকে বাঁচাতে হবে স্যার। আপনার কাছে আমি হাত জোড় করছি স্যার, আমাদের এই পরিস্থিতিটাকে একবার বুঝুন, আমাদেরকে সাহায্য করুন। আমার এখানে এতদিন ধরে একটা অন্যায় হয়ে যাচ্ছে শুনে আমার খুব খারাপ লাগছে। বড় লোক বলে দিনের পর দিন এইভাবে সদাশিব একের পর এক অন্যায় করে যাচ্ছে। হ্যাঁ, ওখানকার লোকেরা কিছু না জেনে এইভাবে ওকে সমর্থন করে যাচ্ছে। এইভাবেই ও ভালো মানুষের মুখোশ পড়ে আছে। ভালো লোকেরা যে সম্মানটা পেতে পারে সেটা খারাপ লোকেরা কিছুতেই পেতে পারে না।